হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। আমরা জানি 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা এখনও অব্যাহত রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া এখনও চলছে। কিন্তু যারা বিএড করেছেন তাদের 50% মার্কস আছে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং বিএড আছে তারা এই এবং টেট পাস, তারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন। তাছাড়া ডিএলএড যারা যাদের আছে তারা তো এখানে অংশগ্রহণ করতে পারছেনই। কিন্তু এখন এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশানের আকারে এখানে আরও ক্যান্ডিডেট বাড়তে চলেছে। কেন বাড়তে চলেছে নোটিফিকেশানটা পড়লে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। যারা এমএতে 50% মার্কস দেখিয়ে বিএড কোর্স করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কোর্টে মামলা করেছিলেন, তার ফলে তাদের মামলার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আবার এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। যদিও তারা অবশ্যই 2017 বা 2014 টেট পাস হয়ে থাকতে হবে। সেই সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে এটা করা হচ্ছে। তো আজকের এই নোটিফিকেশনে কি উল্লেখ করা আছে ডিটেলস আমরা একবার দেখে নেব। তো চলুন সরাসরি নোটিফিকেশানটি দেখুন। আজকেই 11/5/2023 নোটিফিকেশানটি একটু আগেই করা হয়েছে। তো নোটিফিকেশানটি যেটা বলা হচ্ছে যে নোটিফিকেশান টু ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম অল ইন্টেন্ডিং এলিজিবল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড বিএড অ্যাজ ট্রেনিং কোয়ালিফিকেশান টু পার্টিসিপেট ইন প্রসেস অফ রিক্রুটমেন্ট 2022। অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে প্রাথমিকে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যাদের এমএতে 50% অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস আছে এবং বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া যে চলছে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারেনি এতদিন, তাদেরকে আবার পুনরায় অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে। তো কবে থেকে কবে অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস একবার আরেকবার আমরা দেখে নেব। তো এখানে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টেন্ডিং এলিজিবল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড বিএড অ্যাজ ট্রেনিং কোয়ালিফিকেশান ইন পার্টিসিপেট ইন রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রসেস 2022। অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, প্রাথমিকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই একই কথা বলা হচ্ছে। যাদের পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস আছে উইথ বিএড এবং বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান আছে, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশান করার সুযোগ দেওয়া হচ্ছে, তাদের অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হচ্ছে। তো কবে থেকে কবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? ফ্রম সন্ধ্যা ছটা অর্থাৎ কবে থেকে 11/5/2023 অর্থাৎ আজকের তারিখ থেকেই, আজকে সন্ধ্যা ছটার থেকেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনারা অ্যাপ্লাই করার লাস্ট ডেট 16/5/2023 অর্থাৎ 11/5/23 থেকে 16/5/23 পর্যন্ত এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ মোট দেখা যাচ্ছে মোটামুটি 8 দিন মতো সময় পাওয়া যাচ্ছে অ্যাপ্লাই করার জন্য। তো কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? wbbp.org এই একটা ওয়েবসাইট আছে এবং আরেকটা ওয়েবসাইট আছে wbbprimaryeducation.org। এই ওয়েবসাইট দুটোর মধ্যে দিয়ে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কমপ্লাই দ্য অর্ডার অনারেবল হাইকোর্ট অফ কলকাতা, কলকাতা হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে এই নির্দেশটি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বসে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও যেটা জানা হচ্ছে, টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাজ স্টেড আর্লিয়ার নোটিফিকেশান ডেট এত এত, অর্থাৎ অন্যান্য যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে নিয়োগ প্রক্রিয়ায়, যে সমস্ত মেন নোটিফিকেশানটা যেটা প্রকাশিত হয়েছে তার যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ছিল সেই সমস্ত টার্ম কন্ডিশনগুলো কিন্তু একই রকম থাকছে, অর্থাৎ কোনো রকম চেঞ্জ হচ্ছে না এদের ক্ষেত্রেও। তাহলে প্রাথমিকে যে নিয়োগ প্রক্রিয়া চলছে এই মুহূর্তে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কম্পিটিশন আরও বেড়ে গেল, অর্থাৎ ক্যান্ডিডেট আরও কিন্তু বেড়ে গেল। যদিও এটা কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু আবার অ্যাপ্লাই করার সুযোগ পেল। অর্থাৎ আমরা দেখলাম যে যাদের বিএডে, যাদের পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস আছে এবং পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস দেখিয়ে বিএড করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি 2014 সালের টেট এবং 2017 সালের টেট পাস করে থাকেন, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া চলছে প্রাথমিকে, সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, যারা চ্যানেলটিতে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং সবাই একটু করে লাইক করে যাবেন। সকলকে ধন্যবাদ।